আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসছি আজকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে গাজীপুরের হোতাপাড়া, যেখানে আমি গিয়েছিলাম আমার এক রিলেটিভের বাসায়। তো সেখানে গিয়ে রীতিমতো আমি হতবাক যে হোতাপাড়ায় এত সুন্দর রাস্তাঘাট, যেটা আমি আগে কখনোই দেখি নাই। এত সুন্দর গ্রাম, এটা একটা হচ্ছে গ্রাম শহর মিলিয়েই এরকমই মনে হবে আপনার কাছে। খুব বেশি গ্রামও না, আবার অনেকটা শহরও না। তো প্রতিদিন বের হবো আমি স্থির করি, বাট গাজীপুরে যখন আমি যাই সেই সময়টাতে প্রচুর পরিমাণে গরম থাকে, রোদ থাকে। সো রোদ পড়ার জন্য অপেক্ষা করতে করতে দেখা যায় যে সন্ধ্যা হয়ে যায়। তো ফাইনালি আমি ডিসিশন নিয়েই ফেলছি যে আজকে আমি যেভাবে হোক বের হবো, কারণ আমার চলে আসার সময় হয়ে গেছে। আর গাজীপুরের রাস্তাঘাট যদি একটু দেখে না আসি তাহলে আমার মনে অপূর্ণতাই থেকে যাবে। তো আমরা বাসা থেকে বের হলাম আর পাশে হচ্ছে একটা দোকানে নেমে পড়লাম যে একটু ঠান্ডা মান্ডা কিছু কেনার জন্য। প্রচণ্ড গরম, তো আমরা একটা রিক্সা খুঁজতেছি। গাজীপুরের এই স্পেশাল রিক্সাগুলো আমার অনেক পছন্দ, যেগুলোতে হচ্ছে হুড থাকে না। তো এই রিক্সাগুলোতে চড়তেও অনেক মজা, আশপাশ খুব ভালোভাবে দেখা যায়। আর বিশেষ করে আমার মতো যারা অনেক বেশি ছবি তোলেন, ভিডিও করেন, তাদের জন্য তো আরও বেশি সুন্দর, কারণ সামনে থেকে, পিছন থেকে, সাইড থেকে, সব সাইড থেকে কিন্তু আপনি ভিডিও ছবি তুলতে পারবেন। তা আমরা একটা রিক্সার জন্য অপেক্ষা করতে করতে অবশেষে একটা রিক্সা কিন্তু আমরা পেয়ে গেছি। তো মামাকে আমরা যেটা বুঝিয়ে বললাম যে মামা, আমরা মূলত হচ্ছে হোতাপাড়ার এই জায়গাগুলো দেখবো, তো আপনি আমাদেরকে একটু দেখে দেখে সুন্দর জায়গায় নিয়ে যান। আর গাজীপুরে এত বেশি কাঁঠাল গাছ, আমি মামাকে বলছিলাম যে আপনি আমাকে একটা কাঁঠাল বাগানের মধ্যে নামিয়ে দিয়ে আসেন, যেখানকার হচ্ছে গাছে গাছ দেখে দেখে আমি পাকা কাঁঠাল খুঁজে বের করবো আর সেখানেই কাঁঠাল খাবো। তো মামা হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে, মামাও খুব মজা পাইছে আমাদেরকে পেয়ে, যে আমাদেরকে নিয়ে মামা একটু ঘুরবে, মজা করবে। আমরা যেহেতু অনেক বেশি কথা বলি, সব কিছুই মামাকে জিজ্ঞাসা করতেছি, যেহেতু মামা এখানের হোস্টেল স্থানীয়, মামা সব কিছুই জানে। তো মামা আমাদেরকে বলেছে যে আপনারা নিশ্চিত থাকেন, আমি খুব সুন্দর সুন্দর জায়গাগুলোই আপনাদেরকে দেখাবো। তো চলে যাচ্ছে, তো চলে যাচ্ছে। গাজীপুরের রাস্তাগুলো অনেক সুন্দর, আর কাঁঠাল গাছের অবস্থাটাও দেখতেই পাচ্ছেন। আমি রাস্তার পাশে যে দু চারটা দেখতে পাইছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গাজীপুরে গিয়েই আমি প্রথম এই সিজনের কাঁঠাল খাইলাম। তো সেটার এক্সপিরিয়েন্স আমার আসলে ভালো ছিল না, কাঁঠালগুলো খুব বেশি ভালো পড়ে নাই। গাজীপুরে বেশিরভাগে কাঁঠাল আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে খুবই ছোটো ছোটো মাপের কাঁঠালগুলো, খুব বেশি বড় সাইজের না। আর এরকম ছোটো কাঁঠালগুলোই আমার খুব বেশি পছন্দ। এখানে আমরা অনেক বড় একটা মসজিদ দেখতে পেলাম, যেটা অনেক সুন্দর ছিল। পাশে হচ্ছে মক্তব ছিল আর বাচ্চারা সবাই খেলতেছিল। এই জিনিসটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমরা এখানে একটু স্লো করেছি আর এখানকার একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। তো মামা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছে আর বলতেছে যে আরও ঘুরবো কি না, আর কোন দিকে নিবে। তো মামাকে আমরা বলে দিছি যে আনলিমিটেড, আপনি যতক্ষণ পারেন ততক্ষণ আমাদেরকে ঘুরাবেন, আমরা ঘুরা শেষ আপনাকে একটা অ্যামাউন্ট দেবো। তো আসলে আমরা তো জানি না যে কোথা থেকে কোথায় যাব, তাহলে রিক্সাভাড়াটা আমরা কীভাবে নির্ধারণ করবো? এই জন্য আমরা রিক্সাভাড়াটা নির্ধারণ করি নাই, আমরা সব শেষ ঘুরে এসে তারপর মামার সাথে বসবো যে আমরা কত দিতে পারবো আর মামা কত নিতে পারলে খুশি হবে। তো গাজীপুরের রিক্সাগুলো, আসলে আমি আরও একবার গাজীপুরে আসছিলাম, তখনও কিন্তু আমি চড়ছিলাম গাজীপুরের এই রিক্সায়। এবং এবার যখন আমি গাজীপুরে আসি, আমি মনে মনে এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবারও গাজীপুরে এসে আমি গাজীপুরের রিক্সায় চড়বো। তো মোটামুটি আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। যেহেতু আমি আজকে চলে আসবো, তো আমি একদম রেডি হয়েই বের হয়েছি। আমি হচ্ছে ঘোরা শেষ করে আমরা বাসে উঠে যাব এবং হচ্ছে আমি আমার বাসায় চলে যাব। সবাইকে ধন্যবাদ ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য। থ্যাংক ইউ।